এমাসের দ্বিতীয় সপ্তাহে বসছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। শুক্র মৌসুমে মাওয়া প্রান্তে পাইলিং এর কাজ এগিয়ে রাখার পরিকল্পনা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় স্থিতিশীল হচ্ছে না পুঁজিবাজার। মানসম্পন্ন দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠানকে বাজারে আনার পরামর্শ। রাজশাহীতে জলপথে দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই ফায়ার সার্ভিসের। 2 কোটি মানুষের নিরাপত্তায় মাত্র 2 জন ডুবুরি। এবং পর্যাপ্ত পুঁজির অভাবে চাহিদা মতো মাছ কিনতে পারছেন না পিরোজপুরের শুটকি ব্যবসায়ীরা। সহজ শর্তে ঋণ সহায়তার দাবি, গুণগত মান বজায় রাখতে সহায়তা করছে মৎস্য বিভাগ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1423 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুরুতে চলে যাচ্ছি সেখানে। যেমন এদেশের সব উন্নয়নের চাকাও থেমে যায়, গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়, সেই সাথে সাথে এই পুরস্কার দেওয়ার মানে প্রক্রিয়াটাও পরবর্তী সরকার যারা জাতিপিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা বন্ধ করে দেয়। আমরা 96 সালে প্রায় 21 বছর পর সরকার এসে এটা আবার পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছিলাম। আবার 2001 বিএনপি যখন ক্ষমতা সেটা বন্ধ হয়ে যায়। কাজে 2009 সালে আবার আমরা যখন সরকারে আসি আমরা পুনরায় এটা চালু করি। যেহেতু 2009 আমরা সরকারে ছিলাম, 2008 নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, আবার 2014 সালে নির্বাচনে আমরা জয়ী হই, কাজে ধারাবাহিকতা ছিল বলে এই পুরস্কারটা ধারাবাহিকভাবে আমরা দিতে সক্ষম হচ্ছি, আমরা দিতে পারছি। এবং আমরা যেটা এটা যেন আবার কেউ বন্ধ করতে না পারে সেই জন্য এবারে আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016 প্রণয়ন করে দিয়েছে, এটা একটা আইন করে দিয়েছি। এবং এই ট্রাস্টে যে টাকা থাকবে সেখান থেকে সব সময় এই কৃষি কাজে যারা মানে দৃষ্টান্তমূলক অবদান রাখবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। কিন্তু আমরা আজকে যে পুরস্কারটা দিলাম এটা সেই ট্রাস্ট আইনের মাধ্যমে পুরস্কারটা দিয়েছে এবং যারা পুরস্কার পেয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বোন পাট যারা তিনি বলে গেলেন যে পেয়েছেন আগামীতে চেষ্টা করবেন যেন তিনি গোল্ড মেডেল পেতে পারেন, আমরা আশা করি তিনি তা পাবেন, কাজে আমি তাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমি বলবো যে আরও বেশি করে আপনারা কাজ করবেন যেহেতু আরও বেশি আমরা গোল্ড মেডেল দিতে পারি। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার সবসময় কৃষি বান্ধব। আমাদের দেশে কৃষকরা যখন 1995 সালে বিএনপি ক্ষমতা থাকতে সারের দাবিতে আন্দোলন করেছিল আর এই আন্দোলন করতে যে তারা সার পায়নি পেয়েছিল গুলি, 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা তারপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে সারের জন্য কৃষকদের দাবি করতে হবে না, তাদের মিছিল করতে হবে না, তাদের আন্দোলন করতে হবে না, সার কৃষকের হাতে পৌঁছে যাবে। এবং আল্লাহর রহমতে আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং তা বিস্তারিত আপনারা শুনেছেন। তাছাড়া আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ যাতে হতে পারে তার জন্য গবেষণার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণায় একটা টাকাও ছিল না। আমরা প্রথম থোক বরাদ্দ দিয়ে গবেষণা শুরু করি, কারণ গবেষণা ছাড়া খাদ্য উৎপাদন বৃদ্ধি কখনো সম্ভব নয় সেটা আমরা জানি, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই মানে গবেষণা শুরু করি। এবং তার শুভফল আজকে দেশবাসী পাচ্ছেন, কারণ বাংলাদেশ যেখানে খাদ্য ঘাটতি ছিল 96 সালে সরকার যখন গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমরা উদ্যোগ নিয়ে মাঝে আপনারা জানেন যে ঝড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা অনেক কিছু আমাদের মোকাবেলা করতে হয়েছে। 98 সালে যখন সেই ভয়াবহ বন্যা হলো তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল বাংলাদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, আমরা বলেছিলাম একটি মানুষও না খেয়ে মারা যাবে না, আল্লাহর রহমতে একটা মানুষও না খেয়ে মারা যায়নি। বরং তখন আমরা ধানের চারা রোপণ করে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে করে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকদের মাঝে সেই জ্বালা আমরা পৌঁছে দিই সেই ধানের চারাগুলি।
এবং বিনা পয়সা আপনার সারের ব্যবস্থা করে দিই, সেচের ব্যবস্থা করে দিই, সব রকমের সহযোগিতা আমরা করি। আর যার ফলাফলটা হলো আর বন্যার পরে স্বাভাবিক আমাদের মাটিটাও উর্বর হয়, আমরা 1998 সালেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছিলাম। দুর্ভাগ্য হলো যে 2009 যখন সরকার গঠন করলাম, 2008 নির্বাচন জয়ী হওয়ার পর, তখন আবার দেখলাম বাংলাদেশ আবার খাদ্য ঘাটতি দেশে পরিণত হয়েছে। এবার পেলাম 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আবার আমরা উদ্যোগ নিলাম। তো এখন বর্তমানে আমরা খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করিনি, সেই সাথে ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থান আমরা অধিকার করে আছি। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বন্যা হয়, ঝড় হয়, বিভিন্ন কারণে আমাদের ফসল ক্ষতি হয়। যেমন এবারে প্রচণ্ড বৃষ্টি এবং বারবার বন্যার সাথে বেশ কিছু হাওড় অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে আমাদের ধানের উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু খাদ্য ঘাটতি যাতে না থাকে, সাথে সাথে আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি করে এনে আমাদের দেশের মানুষ যেন মানে খাদ্যে কষ্ট না পায় সেটা আমরা নিশ্চিত করেছি। আর সেই সাথে সাথে আমরা উন্নত মানের সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে অন্ততপক্ষে আমাদের চাল বছরে 2-3 বছর যেন আমরা মজুদ রাখতে পারি। অর্থাৎ যখন আমরা খুব বেশি করে উৎপাদন করব, সেটা যেন আমরা আপৎকালীন সময় ব্যবহারের জন্য মজুদ রাখতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এবং জাতির পিতা এটা পদক্ষেপ নিয়েছিলেন যে প্রত্যেকটা একেবারে সেই এখনকার তো উপজেলা হয়ে গেছে, পরে প্রত্যেক এলাকায় খাদ্য গুদাম করে সেখানে যেন মজুদ থাকতে পারে, সেই সাথে সাথে কৃষকদের বাড়িতেও যেন খাদ্য দ্রব্য রাখতে পারে, সেইভাবেই তাদের উপযোগী সেই ধরনের কোড়াউন আমরা তৈরি করে দিচ্ছি। বা আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত অঞ্চলে বেশি খাদ্য উৎপাদন হয় সেই সমস্ত জায়গায় আমরা সাইলো করে দিচ্ছি। এভাবে আমরা দেশকে খাদ্য নিরাপত্তাটা যেন নিশ্চিত হয় তার ব্যবস্থা করেছি। আর গবেষণার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তরি তরকারি আমাদের খাবার জন্য বসে থাকতো, তো কবে শীতকাল আসবে, তবে একটা পাতাকপি খাবো, ফুলকপি খাবো, গাজর খাবো, সিম খাবো, লাউ খাবো, একসময় তো বসে থাকতো তো বাংলাদেশে। এখন কিন্তু আর তা লাগে না, এখন 12 মাস সব কিছুই হচ্ছে। এই যে গবেষণার যে ফসলটা আজকে মানুষ পাচ্ছে, এবং যার ফলে সেই সাথে মৎস্য উৎপাদনেও কিন্তু আজকে আমরা প্রায় সারা বিশ্বের কাছে স্থান অধিকার করেছি। আর বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বিশেষ করে মাছে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের বিএডিসিকে একসময় বিএনপি সরকার আমাদের সম্পূর্ণভাবে বন্ধ করে দেবার পরিকল্পনা নিয়েছিল, কারণ এটা নাকি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ ছিল যে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। আর সমস্ত বীজ উৎপাদন বেসরকারি হাতে দিয়ে দিয়েছিল, ফলে বীজের মান ঠিক ছিল না। কিন্তু আমরা সরকার এসে বলেছি না, বেসরকারি খাত করে করুক, আপত্তি নাই আমাদের, তাদের উৎসাহিত করব, কিন্তু সরকারের একটা থাকতে হবে। এই কারণে যে আমার গরিব কৃষকরা যেন ন্যায্য মূল্যে বীজটা পায় এবং উন্নত মানের বীজটা পায়, কারণ এটার মান ধরে রাখতে হলে এখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকা একান্তভাবে দরকার। আর সেই সাথে সাথে আমাদের গবেষণা দরকার, কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা বিএডিসিকে আবার নতুনভাবে মানে গড়ে তুলেছি। এবং আপনারা জানেন যে বিভিন্ন ফসলের 10.5 লাখ মেট্রিক টন মানসম্পন্ন বীজ বিএডিসির মাধ্যমে বিতরণ করা হয়েছে 9 বছরে। আমাদের দেশে, আমাদের নদীমাতৃক দেশ, নদীগুলি খাল বিল সবই হেজে মজে গেছে। আমরা এখন উদ্যোগ নিচ্ছি এগুলি ড্রেজিং করা, অর্থাৎ খনন করা, এবং জল অর্থাৎ পানিগুলি যেন ধরে রাখা। তাছাড়া সমগ্র বাংলাদেশের যতগুলি খাল আছে, পুকুর আছে, সেগুলিও আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা প্রকল্প পাস করেছি। প্রত্যেকটা এলাকায় প্রতিটি খাল এবং বিল এবং যেখানে যেখানে বিশেষ করে পুকুর সবগুলি আমরা সংস্কার করব, সেখানে যেন পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, আর তার ফলে সেখানে মাছের উৎপাদনটাও বাড়বে এবং অন্যান্য জিনিসের উৎপাদন বাড়বে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি নিচ্ছি। আর সেচের জন্য আমরা ওই ভূগর্ভস্থ পানি না ব্যবহার করে ভূপরিস্থ পানি যাতে ব্যবহার করতে পারি সেই প্রক্রিয়াটায় আমরা যাচ্ছি, কারণ আমাদের ভূপরিস্থ পানি
ব্যবহার করলে আমাদের ফসলও ভালো হবে আর পানির স্তরও নেমে যাবে না, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। সে বিষয়ে আমরা শুধু ব্যবস্থা নিচ্ছি, তাছাড়া সেচের জন্য যে বিদ্যুৎ বিল, সেখানে আমরা কৃষকদের জন্য প্রায় 20% ভর্তুকি দিয়ে দিচ্ছি, তাদের সেখানে তেমন কোনো টাকা দিতে হয় না, সে ব্যবস্থা নিচ্ছি। আর এখন আমরা বিভিন্ন জায়গায় সোলার প্যানেল অর্থাৎ সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের কৃষকদের সহায়তার জন্য আমরা, আপনারা জানেন যে আমরা উপকরণ কার্ড কৃষকদের দিচ্ছি, 2 কোটির বেশি কৃষক সেই কার্ড পাচ্ছে, যেখান থেকে সে সহজ মূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারে, সে ব্যবস্থা করে দিচ্ছি। এবং কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আমরা করে দিয়েছি, তাতে ভর্তুকি সহ যে কোনো সহায়তা সরাসরি ব্যাংকের মাধ্যমে কৃষকের কাছে যায়, যতটুকু টাকা প্রয়োজন হয় তারা ব্যবহার করে, বাকি টাকা সঞ্চয় হয়, কাজে সেভাবেই তাদের জীবন মানটাকে উন্নত করার দিকে দৃষ্টি রেখে আমরা এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি। রাজস্থানের ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1423 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে, শুরুতে পদ্মা সেতুর খবর। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি, এর ধারাবাহিকতায় আজ থাকছে তৃতীয় স্প্যান বসানোর বিষয়ে একটি রিপোর্ট। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বসছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান, নদীতে নিয়ে যাওয়ার আগে ইয়ার্ডে স্প্যান রং করা সহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এদিকে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে চলতি বছরের জুন মাসের মধ্যে মাওয়া প্রান্তের পাইলিং এর কাজ এগিয়ে রাখতে চান প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্প এলাকা ঘুরে এসে এসএন জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। সেতুর উপর থেকে এমনই দেখাবে পদ্মা নদী। কোটি মানুষের স্বপ্ন বুকে নিয়ে যে সেতুর নির্মাণ শুরু, সেখানে এখন পর্যন্ত অর্জনের খাতায় যোগ হয়েছে 2টি স্প্যান। এরকম 41টি স্প্যান জোড়া দিয়ে 6.15 কিলোমিটারের পুরো সেতু যখন হবে, পাখির চোখে তার এক টুকরো ছবি দৃশ্যমান এখন নদীতে। আপাতত 2টি স্প্যান উজ্জ্বল হয়ে আছে পদ্মা সেতুর বিজ্ঞাপন হিসেবে। পানি থেকে 120 ফুটের বেশি উচ্চতায় বসানো হচ্ছে 1-1টি স্প্যান। 13 মিটার উচ্চতার এই স্প্যানের নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে মোটর গাড়ি। 1-1টি স্প্যানের উপরে 3,075টি স্ল্যাব বসিয়ে তৈরি হবে 22 মিটার প্রস্থের 4 লেনের সড়ক। প্রথম স্প্যানটি বসানোর পর দ্বিতীয় স্প্যান বসাতে সময় লেগেছে প্রায় 4 মাস। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তৃতীয় স্প্যানটি বসানো হবে 1.5 মাসের মাথায়। আমাদের স্প্যানের রং করা থেকে শুরু করে এভরিথিং রেডি, এখন আমরা নিয়ে যাব ওই পারে। আমাদের কিছু আনুষঙ্গিক কাজ ওখানে আছে, সেগুলো করবে। 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ উঠবে, এইভাবে আমরা কাজ করছি। চীন থেকে আনা ছোট টুকরোগুলোকে জোড়া লাগিয়ে তৃতীয় স্প্যান চূড়ান্ত করতে সময় লেগেছে প্রায় 4 মাস। 2-1 দিনের মধ্যেই 3200 টন ওজনের এই স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হবে প্রায় 6 কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে। স্প্যান তোলার কাজ জাজিরা প্রান্তে হলেও তীব্র স্রোত এবং নকশা জটিলতার কারণে বেশ পিছিয়ে আছে মাওয়া প্রান্তের কাজ। তবে শুকনো মৌসুমের সুবিধা পেতে এই প্রান্তেও এখন কাজে গতি আনা হচ্ছে। মেইন চ্যানেল যেটা মাওয়ার দিকে, এটাই বর্ষার সময় কাজ করা সম্ভব না, মানে কারেন্ট এত বেশি থাকে, প্লাস এখানে পরিবেশগত কিছু আছে রেস্ট্রিকশন। আগামী কয়েক মাসের ভিতরে এই কয়েকটা কুটির আমার পাইল বসাতে হবে। প্রতিটি পিলারে 6টি করে মোট 252টি পাইল বা খুঁটির মধ্যে বসানো হয়েছে 115টি। বর্তমানে 3টি হ্যামার পুরো সক্রিয় থাকায় প্রতি 2 দিনে 1টি করে খুঁটি বসানো সম্ভব হচ্ছে। পদ্মা সেতুর যে 2টি স্প্যান বসে গিয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি সে 2টি স্প্যানের একেবারে চূড়োয়, পানি থেকে প্রায় 20 তলা ভবনের উচ্চতায়। সেতুর 37 এবং 38 নম্বর পিলারের মধ্যে প্রথম স্প্যানটি এবং এরপর 38 ও 39 নম্বর পিলারের মধ্যে বসে গিয়েছে দ্বিতীয় স্প্যানটি। আর চলতি মাসের মধ্যে 39 ও 40 নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হলেই দৃশ্যমান হয়ে উঠবে 450 মিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। ভাঙলো মিলন মেলা, ভাঙলো প্রাণের মেলা, শেষ হলো অমর একুশে গ্রন্থমেলার মাসব্যাপী আয়োজন। এখন মেলা প্রাঙ্গণে চলছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সরানোর কাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজিরা শিউলি, চলে যাচ্ছে তার কাছে। শিউলি, রাজু, আপনি জানেন যে গতকাল রাতে শেষ হয়েছে অমর একুশে গ্রন্থমেলা, এবং যে ব্যাপক আয়োজনের মাধ্যমে এবং প্রস্তুতিতে এই মেলা শুরু হয়েছিল, তেমনি আজ চলছে সেই মেলার আয়োজন ভাঙার পালা।
আপনারা জানেন যে প্রায় এবার 455টি প্রতিষ্ঠানের প্রায় 719টি স্টল এবারে মেলায় অংশ নিয়েছিল এবং প্রায় 70 কোটি 50 লাখ টাকার বই এবার বিক্রি হয়েছে বলে বাংলা একাডেমি থেকে আমাদেরকে জানানো হয় এবং এবার প্রায় নতুন বই প্রকাশ হয়েছে 4591টি তো মেলা যেহেতু দিন দিন মেলার পরিসর বাড়ছে প্রকাশকরা এবং লেখকরা খুশি আয়োজন নিয়ে মেলার নান্দনিকতা নিয়ে তবে মেলার বিন্যাসের ক্ষেত্রে তাদের কিছু অভিযোগ আমরা পেয়েছি যেমনটি তারা বলছিলেন যে এবারের স্টলগুলো সিরিয়াল ঠিক ছিল না এবং দেখা গেছে যে সে কারণে পাঠকদের স্টল খুঁজে পেতে বেশি বেগ পেতে হয়েছে এছাড়া তারা বলেছেন এ কারণেই ভালো প্রকাশকদের অনেক ভালো ভালো বই বের হলো সেগুলো সেভাবে বিক্রি হয়নি স্টল বিন্যাসের ক্ষেত্রে সমস্যার কারণে তো আগামীতে এই সমস্যাগুলো থাকবে না তারা সেটাই প্রত্যাশা করছেন এবং তারা আরও বলেছেন অনেকেরই দাবি ছিল যে কলকাতা বইমেলায় যেমন স্থায়ী কাঠামো রয়েছে আমাদের যে 21শে গ্রন্থমেলা সেটাও যেন আগামীতে যেন পরিকল্পনা নেওয়া হয় কারণ প্রতি বছরই দেখা যায় শেষের দিকে বৃষ্টি হয় এবং সে কারণে কিছু বই নষ্ট হয় তাছাড়া এই স্টলগুলো যে নান্দনিকভাবে সাজানো এবং পাঠকের কাছে নতুন বই তুলে দিতে তাদের যে ব্যাপক প্রয়াস পরিশ্রম এবং অর্থ ব্যয় হয় সেটাও অনেকটা অপচয় হয় তাই তারাও আশা করছেন যে ভবিষ্যতে যেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ উদ্যোগ নেয় যেন কোনো স্থায়ী কাঠামোতে বইমেলা আয়োজন করা যায় এর বাইরে মোটামুটি তারা সন্তুষ্ট যে মেলার সব ধরনের আয়োজন নিয়ে তবে বই বিক্রির ক্ষেত্রে অনেকেরই কিছুটা আক্ষেপ রয়ে গেছে যে প্রান্ত যেসব স্টলগুলো প্রান্তে শেষ প্রান্তে পড়েছে তাদের সেভাবে বই বিক্রি হয়নি তাই আগামীতে যেন স্টলগুলো সুন্দরভাবে সাজানো হয় এবং সিরিয়ালগুলো যেন ঠিকভাবে মেনটেন করা হয় সেই বিষয়টি কী সেই বিষয়টিতে তারা গুরুত্ব দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন এবং শিশু প্রহর বা শিশু চত্বর সেটিও সামনে রাখার জন্য তারা দাবি জানিয়েছেন তারা বলছেন যে শিশুদের অনেক ভেতরে শিশু প্রহর হওয়ার কারণে তাদের সমস্যা হয় তো রাজু এই ছিল আমার কাছে এখন বইমেলা যে ভাঙার কাজ চলছে সেটি সর্বশেষ তথ্য মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ থেকে এখন প্রকাশনার প্রতিষ্ঠানগুলো সরানোর কাজ চলছে তারই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শুলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছে না এমন মত প্রকাশ করে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন পরিস্থিতির উন্নয়নে মানসম্মত দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে হবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মনে করে বাড়তি জবাবদিহিতা এড়াতেই প্রতিষ্ঠানগুলো বাজার বিমুখ ডিএসসি বলছে পুঁজিবাজারে ভালো প্রতিষ্ঠান আকর্ষণে কর সুবিধা বাড়ানোর পাশাপাশি নিরুৎসাহিত করতে হবে দীর্ঘমেয়াদী শিল্প ঋণ হরিপদ সাহার রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা কন্ডেন্সড মিল্ক আইসিবি ইসলামিক ব্যাংক মেঘনা পেট ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এরা সবাই গত কয়েক বছর ধরে লাগাতার লোকসান গুনছে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারায় সবাই জেড শ্রেণীভুক্ত বছর বছর কমছে নিট সম্পদ মূল্যও কিন্তু বর্তমান বাজার দরে তার উল্টো চিত্রই দেখা যায় এসব শেয়ারের দাম গত 2-3 মাসের মধ্যে 1.5 থেকে 3 গুণ পর্যন্ত ওঠানামা করতে দেখা গেছে এমন উদাহরণ আরও আছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্যের ওঠানামার সাথে তাদের আর্থিক অবস্থার কোনো মিল নেই পুঁজিবাজার বিশ্লেষকদের মতে এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাজারের স্থিতিশীলতায় বাড়ে কারসাজির সুযোগ আপনি ভালো শেয়ার দিচ্ছেন না যারা 2-3 বছরের জন্য হোল্ড করতে পারে বিকল্প হিসাবে সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে পেনশন ফান্ড বিনিয়োগ করতে পারে ট্রাস্ট ফান্ডস বিনিয়োগ এখানে করতে পারে তো আপনি যদি ভালো শেয়ার কোথা থেকে আসবে সরকারের তরফ থেকে আসবে সরকারেরও অনেকগুলো ভালো কোম্পানি আছে যারা একটা শেয়ারও তার বিক্রি করতে পারে না গত 9 বছরে মাল্টিনেশনাল কোম্পানি থেকে আসবে আমার লোকাল ভালোগুলো থেকে আসবে এই সমস্ত কোম্পানিকে যদি আমরা ওরা না আনতে পারে তাহলে মার্কেটের ডেপথ বাড়বে না এই মার্কেট এই বাড়তেছে বাড়তেছে আবার পড়তেছে পড়তেছে এই অবস্থাতে থাকবে একটা অস্থির অবস্থা থাকবে দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ সহজলভ্য সেই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জবাবদিহিতাও বেশি বাজার সংশ্লিষ্টরা মনে করেন এসব কারণেই দেশি বিদেশি বড় প্রতিষ্ঠান পুঁজিবাজার বিমুখ ভালো শেয়ার আকৃষ্ট করতে হলে আমি যেটা মনে করি ট্যাক্সের কিছু ছাড় থাকতে হবে প্রথম দিকে যে এই 2 বছর যারা লিস্টেড হবে তাদের জন্য ট্যাক্স কম
একটা বেনিফিট 10% বা 5% যেটা সরকার ঠিক করে একটা সুযোগ দেওয়া লিস্টেড হওয়ার, আরেকটা হলো ব্যাংকের থেকে লং টার্ম লোনটারে নিরুৎসাহিত করতে হবে। বাজারে গেলে যে আমাকে অনেক কিছু রিপোর্টিংয়ে যেতে হবে, প্রতি কোয়ার্টার রিপোর্টটা দিতে হবে, এই জবাবদিহিগুলো জিনিসগুলো অনেকে বাধ্যতার ভিতরে আসতে চায় না। এই জিনিসটা কিন্তু এখানে বাজারে বেশি কাজ করে, যার জন্য ভালো ভালো লিস্টেড কোম্পানিগুলো আসতে চায় না। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 302 প্রতিষ্ঠান, যদিও দেশে নিবন্ধিত লিমিটেড প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 লাখেরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে ভয় না করে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ দিতে হলে তা সরাসরি দুদককে জানালে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। গতকাল দুদকের সম্মেলন কক্ষে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক চেয়ারম্যান। বিড়ার চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা করার সূচকে অবস্থার উন্নতি করতে হলে দুর্নীতি কমাতে হবে, এজন্য এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদেরও। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নানা উদ্যোগের পরেও বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত নয়, বেড়েছে ব্যবসা করার খরচও। এজন্য দুর্নীতিকে দায়ী করে আসছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এসব অভিযোগের প্রেক্ষাপটে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে দুর্নীতি দমন কমিশনের এ মতবিনিময় সভার আয়োজন। সভায় ব্যবসায়ীরা বলেন, পরিস্থিতির শিকার হয়ে তারা ঘুষ দিতে বাধ্য হন, এক্ষেত্রে অভিযোগ করা হলে পরে সেবা পাওয়া আরো দুরূহ হয়। আমি সারা জীবনের জন্য ওই অর্গানাইজেশন ব্যবসা করতে পারবো, তথ্য দিয়ে বলতে পারি। আমি একটা কাজে, আমি 10 বছর আগে আমি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমি সোজা সিপিটিও তে চলে গেছি, মানে কমপ্লেন করে, এটা মনে রাখে তারা। এই জন্য সেটা বলছি যে সবসময় দ্যাট নট ভেরি ইজি। বিডার চেয়ারম্যান বলেন, দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়ছে, তাই বিনিয়োগ বাড়াতে দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার। বিনিয়োগের জন্য করাপশনকে মিনিমাইজ করতে হবে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অনেক দূর যেতে হবে। কারণ হচ্ছে, আপনি কম্পিটিটিভনেস ইনডেক্সে দেখেন, সেখানে আমরা পিছিয়ে আছি, এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। তবে ব্যবসার কোনো ক্ষতি হবে না আশ্বস্ত করে নির্ভয়ে দুদককে যে কোনো অভিযোগ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। Nobody should snatch your business. অনুরোধ করব, ইউ মেইনটেইন দি সিস্টেম। আমরা চাই, যদি কেউ ঘুষ চায়, ইউ কাম টু আস। আমরা আপনার কাজের কোনো ক্ষতি হবে না, আপনার কাজ উইদিনই করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের দুর্নীতিমুক্ত ব্র্যান্ডিং সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময় সংবাদ, ঢাকা। প্রস্তাব পেলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিবি। বাংলাদেশের 3 দিনের সফরে আসা এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় তিনি আরো জানান, এলডিসি থেকে উত্তরণ হলেও বর্তমান সুদেই বাংলাদেশকে ঋণ দেবে এডিবি। রাজস্থানের আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফররত এডিবি প্রেসিডেন্টের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের অর্থনীতির জন্য নানামুখী ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, যার ফলে প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে। তবে তার মতে, উন্নয়নকে বেগবান ও টেকসই করতে আয় বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, রেল যোগাযোগ, বেসরকারি বিনিয়োগ বাড়াতে জোর দিতে হবে। এ সময় জানানো হয়, 2016-20 এই সময়ে বাংলাদেশে $8 বিলিয়ন অর্থায়ন করবে এডিবি। আমরা সুদে বিশেষ ছাড় এবং 0.50% সুদহারে বাংলাদেশকে ঋণ দেই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলেও আমরা এভাবেই ঋণ অব্যাহত রাখবো। 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়া বাংলাদেশের জন্য সম্ভব, তবে তা সহজ হবে না। এজন্য তাদেরকে বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন অনেক বাড়াতে হবে। প্রবৃদ্ধির প্রয়োজন হবে ধারাবাহিকভাবে 2 অঙ্কের, আর বাংলাদেশ সরকারের প্রস্তাব পেলে সাময়িকভাবে রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়নে এডিবি সহায়তা করতে প্রস্তুত। এবং আমি মনে করি, অর্থনীতির স্বার্থে বাংলাদেশে গণতন্ত্রের ধারা স্থিতিশীল ও অব্যাহত থাকবে। সচিবালয় জাতীয় হজ ও ওমরা নীতিমালা 2018 এবং হজ প্যাকেজ অনুমোদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাতে আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হজ রহমান সম্মানিত হজ যাত্রীগণ স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন। পূর্বের বছরগুলিতে হজ যাত্রীদের কার্যক্রম বিলুপ্ত করা হয়েছে।
কেননা প্রত্যেক হজরত থেকে পাসপোর্ট নেওয়ার সময় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়েছে। নিবন্ধনের পর কোন হজ যাত্রীর প্রতিস্থাপন নিবন্ধনের পর কোন হজ যাত্রীর প্রতিস্থাপন করা যাবে না। তবে মৃত্যু বা গুরুতর অসুস্থতার কারণে সর্বোচ্চ 4% হজ যাত্রীর প্রতিস্থাপনের বিধান রাখা হয়েছে, এটা আমরা আলোচনা করে দেখছি। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকা খচিত ট্রলি ব্যাগ ও কিট ব্যাগ হজ যাত্রীগণ ক্রয় করবেন মর্মে বিধায় সংযোজন করা হয়েছে, যা ইতিপূর্বে মন্ত্রণালয় কর্তৃক সরাসরি ব্যবস্থাপনার হজ যাত্রীদের এবং হাব কর্তৃক বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদেরকে ক্রয় করা ক্রয়পূর্বক সরবরাহ করা হতো। হজ সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। উন্নত সেবা প্রদানকারী হজ এজেন্সিকে উৎসাহিত করার জন্য প্রণোদনা প্রদানের লক্ষ্যে মূল্যায়নের বিধান সংযোজন করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়ার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের বিধান সংযোজন করা হয়েছে। হজ প্যাকেজ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশি বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বর্তমান সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় পাট দিবস উপলক্ষে 6 দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। পরে পাট দিবসের একটি মোটর শোভাযাত্রারও উদ্বোধন করেন তিনি। 2 দিনব্যাপী এই মোটর র্যালিটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে প্রথমে ফরিদপুর যাবে, এরপর সেখান থেকে জামালপুর গিয়ে আবার ঢাকায় ফিরবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কয়েকজন কৃষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 মার্চ হাতিরঝিলে একটি নৌ র্যালি সহ 6 দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকছে এবারের পাট দিবসে। পিরোজপুরের চিথলিয়া ও পাড়ের হাট গ্রামে শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। শুটকির মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে রোদে শুকিয়ে বানানো হচ্ছে শুটকি। এসব শুটকির গুণগত মান অক্ষুণ্ণ রাখতে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ। তবে পর্যাপ্ত পুঁজির অভাবে চাহিদা মতো মাছ কিনতে পারছেন না ব্যবসায়ীরা। এই অবস্থায় সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন তারা। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্র বাদুরা, এই কেন্দ্র থেকে খানিকটা দূরে কচা নদীর পাড়ে গড়ে উঠেছে শুটকি পল্লী। এখানে গত 10 বছর ধরে কার্তিক মাস থেকে শুরু হয়ে 4.5 মাস চলে শুটকির ব্যবসা। পাওয়া যায় ফাইসা, লইটা, চিতল সহ প্রায় 35 রকমের শুটকি। এসব শুটকি সড়ক পথে চট্টগ্রামের পাইকারি বাজারে বিক্রি হয়। তবে পর্যাপ্ত পুঁজির অভাবে চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছেন না ব্যবসায়ীরা। এই জন্য সরকারি ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া বাদুরা মৎস্য অবতরণের সাথে পাড়ের হাট সংযোগকারী ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা থাকায় মালামাল পরিবহনেও সমস্যা হচ্ছে। কোনো পোলের ব্যবস্থা হইতো বা কোনো কায়দা কারণ হইতো আমরা অনেক টাকার মাছ বিক্রি করতে পারতাম। এখানে যে পরিমাণ মাছ হয় তা আমরা টাকার অভাবে কিনতে পারি না, যেহেতু অন্য অন্য মোকামে বিক্রি করে। লোনের মাধ্যমে ব্যবসাটা করতে পারলে মালিকের একটু উপকার হয়, আমাকে যারা শ্রমিক আছে এদেরও একটু উপকার হয়। স্থানীয় মৎস্য বিভাগ জানায় মানসম্মত ও রাসায়নিক মুক্ত শুটকি উৎপাদনে শ্রমিকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া ব্রিজটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। বর্তমান দেশে চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাদ্য, তো শুটকিতে যাতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে, কোনো ধরনের কেমিক্যাল তারা রাসায়নিক পদার্থ ব্যবহার না করে, এজন্য তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ আমাদের আছে। সদরের চিথলিয়া ও ইন্দুরকানি উপজেলায় গড়ে ওঠা শুটকি পল্লী থেকে বছরে প্রায় 1.5 কোটি টাকার শুটকি তৈরি হয়। সময় সংবাদ, পিরোজপুর। নতুন প্রজন্মের নতুন পৃথিবী, এই স্লোগানকে সামনে রেখে 3 দিনব্যাপী একক আবাসন উৎসবের আয়োজন করেছে নতুন ধারা আবাসন প্রকল্প। গতকাল রাজস্থানের চকবাজারের হোটেল আমানিয়ায় আবাসন উৎসবের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান বজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক সাদিউজ্জামান এবং কোম্পানির নির্বাহী পরিচালক ফেরদৌস আলম খান। নতুন ধারা আবাসন উৎসব উপলক্ষে ক্রেতাদের বিভিন্ন অফারের পাশাপাশি এককালীন মূল্য পরিশোধে 201টি প্লটের ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা দেওয়া হচ্ছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা বিষয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে এখন থেকে দেশের নানা প্রান্তের সেবা বঞ্চিত জনগোষ্ঠী পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন সেবা পাবে। এটিএন নিউজের স্টুডিও থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সরাসরি এই সেবা দেওয়া হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে গত 7 বছর ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে আসছে এটিএন নিউজ। এ সময় মানুষের কল্যাণে অন্য টেলিভিশন চ্যানেলগুলোকেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান এটিএন নিউজের প্রধান নির্বাহী। মহিলারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা কিন্তু কোনোভাবে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন না, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই সুযোগটা পান। আমি মনে করি যে এরকম ধরনের অনুষ্ঠান কিন্তু প্রতিটা চ্যানেলে হওয়া দরকার দেশ ও জাতির জন্য। ভারতের বিখ্যাত কোবেলকো কোম্পানির নির্মাণ যন্ত্র এক্সকেভেটর বাংলাদেশে সরবরাহ করতে যাচ্ছে এসিআই মোটরস লিমিটেড। বুধবার রাজধানীতে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। এ সময় এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি এবং কোবেলকো কনস্ট্রাকশন লিমিটেডের উপদেষ্টা বিক্রম শর্মা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দেশের অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করছে এসিআই মোটরস। এরই ধারাবাহিকতায় ভারী স্থাপনা নির্মাণে এক্সকেভেটর মেশিন আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কৃষি পণ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। 32 ব্যক্তিকে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। এ মাসের দ্বিতীয় সপ্তাহে বসছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। শুকনো মৌসুমে মাওয়া প্রান্তে পাইলিং এর কাজ এগিয়ে রাখার পরিকল্পনা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় স্থিতিশীল হচ্ছে না পুঁজিবাজার। মানসম্পন্ন দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে বাজারে আনার পরামর্শ। এবং পর্যাপ্ত পুঁজির অভাবে চাহিদা মতো মাছ কিনতে পারছেন না পিরোজপুরের শুটকি ব্যবসায়ীরা। সহজ শর্তে ঋণ সহায়তার দাবি। গুণগত মান বজায় রাখতে সহায়তা করছে মৎস্য বিভাগ। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।